রাজশাহীর বিভাগীয় এসএমই পণ্য মেলা পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। সোমবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় অনুষ্ঠিত এসএমই ফাউন্ডেশনের আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। তিনি বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শন ও তাদের সাথে মত বিনিময় করেন। উদ্যোক্তাদের উৎপাদিত নিজস্ব পণ্য সামগ্রীর পাশাপাশি প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন নিয়েও আলোচনা করেন। পরিদর্শনের সময় ভারতীয় সহকারী হাইকমিশনার দেশীয় উৎপাদিত পণ্যগুলো বিদেশি মানুষদের খুবই পছন্দ হবে এবং বাংলাদেশি পিঠার প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির রাজশাহীর সভাপতি আঞ্জুমানারা পারভিন লিপি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনিন সহ বিভিন্ন নারী উদ্যোক্তা ও মেলার আয়োজকরা উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।